হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার ঊনপঞ্চাশটি এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে এই যে ভ্যাকেন্সি সংখ্যা এটা কিন্তু আরও বাড়বে তার কারণ হচ্ছে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা এখানে ইনক্লুড করা হয়নি তো তাই তিন হাজার ঊনপঞ্চাশটি বর্তমানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি এই ভ্যাকেন্সি সংখ্যা খুব ভালোভাবে কিন্তু বাড়বে এবং এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে একুশে আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন বেতনের মান অত্যন্ত ভালো রয়েছে চল্লিশ হাজার প্লাস আপনি শুরুতেই স্যালারি পেয়ে যাবেন এরা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এগারোটি বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণভাবে দেখুন প্রত্যেকটি তথ্য সম্পর্কে আজকে ডিটেলে আলোচনা করব অর্থাৎ সিলেকশন প্রসেস থেকে শুরু করে পরীক্ষা কবে হবে এবং আপনি অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবেন সিলেবাস প্রত্যেকটি তথ্য নিয়ে আজকে ডিটেলে আলোচনা করব তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের নিয়মিত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান কিন্তু এক তারিখ থেকে শুরু হলো অর্থাৎ আগস্টের এক তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হলো এবং একুশে আগস্ট পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে হবে বিভিন্ন তারিখে এবং বিভিন্ন শিফটে এটা হচ্ছে প্রথম পরীক্ষা এবং তারপরে হবে মেন পরীক্ষা যেটা হচ্ছে নভেম্বর মাসে ঠিক আছে সেইভাবে কিন্তু প্রিপারেশান চালিয়ে যেতে হবে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বর পর্যন্ত মেন পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটি তথ্য যেটা হচ্ছে এপ্রিল দু পর্যন্ত পুরোপুরি এখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ প্রভিজনাল অ্যালটমেন্ট কিন্তু হয়ে যাবে এপ্রিল দু পর্যন্ত এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে যে সমস্ত ব্যাংকের তরফ থেকে অর্থাৎ যে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টোটাল এগারোটি ব্যাঙ্ক রয়েছে যেমন ব্যাঙ্ক অফ বরোদা কানাডা ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এই টোটাল এগারোটি ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে ডিটেলে আলোচনা করব। এটা হচ্ছে আই এর তরফ থেকে অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশানের তরফ থেকে যে পিও পোস্টের যে রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার তেইশের জন্য সেটার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিফিকেশান ফর আই বিপিএস পিও আইবি পিও অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশানের তরফ থেকে যে প্রবেশনারি অফিসার পোস্টে নিয়োগ করা হয় সেই যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসের ক্ষেত্রে দু যে অ্যাপ্লিকেশান এবং এই ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের জন্য যেহেতু দু হাজার চব্বিশে এটার রিক্রুটমেন্ট হচ্ছে এবং অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে দু হাজার তেইশে তো এটার কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আগস্টের এক তারিখ থেকে সম্পূর্ণ দেখুন প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে এখানে বয়সের লিমিট বয়সের লিমিট হচ্ছে মিনিমাম কুড়ি থেকে ম্যাক্সিমাম তিরিশ বছর পর্যন্ত যা যারা জেনারেল ক্যান্ডিডেট আর যদি আপনি এসসি এস টি অথবা পি সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এক্স সার্ভিস ম্যানও এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটিদের ক্ষেত্রে টোটাল পাঁচ বছরের ছাড় রয়েছে ওবিসিদের ক্ষেত্রে তিন বছর পি 10 দশ বছর আর এক্স সার্ভিস ম্যানের জন্য এখানে দেখতে পাচ্ছেন পাঁচ বছর পর্যন্ত আপনি বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে এই যে বয়সের লিমিট সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে দেখতে পাচ্ছেন এক আট দু হাজার তেইশ অনুযায়ী অর্থাৎ এই নির্দিষ্ট ডেটের মধ্যে এই নির্দিষ্ট বয়স কিন্তু থাকতে হবে পরবর্তী এখানে একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান যে কোনো শাখায় যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে অর্থাৎ যে কোনো শাখা থেকে তাহলেই আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এই গ্র্যাজুয়েশন থাকতে হবে একুশ আট দু হাজার তেইশ অনুযায়ী একুশ আট দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে বল রাখি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হয় প্রথম যে ধাপটি রয়েছে যেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটি হবে অনলাইনে পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টার রয়েছে সেই সমস্ত সেন্টারে পরীক্ষা হবে আমি কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেব যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাতে পরীক্ষা হবে তো দেখতে পাচ্ছেন যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেখানে ইংলিশ থাকবে কোয়ান থাকবে রিজনিং থাকবে তিনটি সাবজেক্টে পরীক্ষা হবে প্রথমে একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার সেট করা হলেও এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন সেকশনাল কিন্তু টাইম রয়েছে সেকশনাল টাইম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এখানে কিন্তু কুড়ি মিনিট করে সময় দেওয়া হবে এরা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এবং এই পরীক্ষায় যা যারা শর্টলিস্টেড হবেন একটি কাট সেই নির্দিষ্ট কাট যা যারা কোয়ালিফাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে মেন পরীক্ষাতে এবং মেন পরীক্ষাতে দেখতে পাচ্ছেন টোটাল এখানে কিন্তু চারটি সাবজেক্ট থাকছে প্রথমে একটু হচ্ছে রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড জেনারেল অথবা ইকোনমি অথবা ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ইংলিশ ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন এগুলো হচ্ছে টোটাল চারটি সাবজেক্ট যেখানে দেখতে পাচ্ছেন একশো পঞ্চান্নটি কোশ্চেন থাকছে দুশো নম্বরের পরীক্ষা এবং সেকশনাল টাইম দেখতে পাচ্ছেন বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন রয়েছে এরা হচ্ছে প্রথম পরীক্ষা এবং তারপরে হবে ইংলিশ ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে এখানে কিন্তু অর্থাৎ ইংলিশের টেস্ট হবে এখানে লেটার রাইটিং এবং ইসে রাইটিং থাকবে দুটি কোশ্চেন থাকবে লেটার রাইটিং এবং ইসে রাইটিং যেখানে পঁচিশ নম্বর কিন্তু রয়েছে ম্যাক্সিমাম আর এখানে তিরিশ মিনিট টোটাল কিন্তু সময় এবং ইংলিশেই কিন্তু এটা হবে তো এই হচ্ছে দুটি পরীক্ষা এবং এই দুটি পরীক্ষা হওয়ার পরে এখানে কিন্তু যা যারা শর্টলিস্টেড হবেন তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে এই তিনটি ধাপ রয়েছে দেখতে পাচ্ছেন লাস্টে রয়েছে ইন্টারভিউ ইন্টারভিউতে তাদেরকে ডাকা হবে যা যারা কোয়ালিফাই করবেন অর্থাৎ শর্ট লিস্টেড হবেন অনলাইন যে মেন পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাতে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে যা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন করার ফি কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন করার ফি তো দেখতে পাচ্ছেন এখানে একশো পঁচাত্তর টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে যদি আপনি এসসি এস টি অথবা পিডব্লিউডি হয়ে থাকেন আর আটশো পঞ্চাশ টাকা লাগছে যদি আপনি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকেন জেনারেল অথবা ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে এরপর আমরা আলোচনা করব যেটা হচ্ছে যা যারা এখানে অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা আমি আপনাকে যেটা শুরুতেই বললাম যে ভ্যাকেন্সি সংখ্যা আরও বাড়বে তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকেন্সির যে ডেটা রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত ইনক্লুড করা হয়নি যেমন দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে এখনও পর্যন্ত নট রিপোর্টেড রয়েছে এনার অর্থাৎ এনার মানে হচ্ছে নট রিপোর্টেড এখনো পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা সেখানে এখনও পর্যন্ত ক্যালকুলেট করা হয়নি ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে একই রকমভাবে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রর তরফ থেকেও নট রিপোর্টেড রয়েছে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে এবং একই রকমভাবে দেখতে পাচ্ছেন ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে টোটাল ছয়টি ব্যাংক রয়েছে এই ছয়টি ব্যাঙ্কে এখনও পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা ইনক্লুড করা হয়নি বাকি যে বাকি যে পাঁচটি ব্যাংক রয়েছে সেই পাঁচটি ব্যাংকের তরফ থেকে তিন হাজার ঊনপঞ্চাশটি শূন্যপদ রয়েছে আর এখনও পর্যন্ত ছয়টি যে ব্যাংক রয়েছে সেই ছয়টি ব্যাংকের ভ্যাক্যান্সি সংখ্যা এখনও পর্যন্ত কিন্তু ইনক্লুড করা হয়নি দেখতে পাচ্ছেন নট রিপোর্টেড মে ইনক্লুড ব্যাকলগ ভ্যাকেন্সিস ফর সাম ব্যাঙ্কস অর্থাৎ যে সমস্ত ব্যাঙ্কগুলি রয়েছে ছয়টি বাকি ব্যাংক সেই সমস্ত ব্যাংকের ভ্যাক্যান্সি সংখ্যা পরবর্তী ক্ষেত্রে ইনক্লুড করা হবে এখানে পর আমরা আলোচনা করবো যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জায়গাতে পরীক্ষা হবে সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু আসানসোল বর্ধমান দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে হবে প্রথম পরীক্ষাটি আর যে দ্বিতীয় পরীক্ষাটি রয়েছে অর্থাৎ মেন পরীক্ষা এটা হবে আসানসোল গ্রেটার কলকাতা কল্যাণী এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে হবে যা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে যা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান প্রসেস কী রয়েছে অর্থাৎ কিভাবে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন তো অ্যাপ্লিকেশান করার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে প্রথমে আইবিপিএসের আপনাকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে বলে রাখি যে সমস্ত ডেটাগুলো আপনি দেবেন প্রত্যেকটি ডেটা কিন্তু সঠিকভাবে দিতে হবে তার কারণ হচ্ছে ফাইনাল যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু সেগুলো ম্যাচ হওয়া চাই আর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ বয়স থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটি তথ্য কিন্তু ম্যাচ হতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলেই কিন্তু আপনি ফাইনালি সিলেক্টেড হতে পারবেন না হলে যে কোনো সময় কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে তো তাই অ্যাপ্লিকেশান করার সময় সেই সমস্ত তথ্যগুলো মাথায় রেখে কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম যে ফি রয়েছে সেটা কিন্তু পেমেন্ট করতে হবে এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সিলেকশান প্রসেস রয়েছে এই সিলেকশান প্রসেসের মধ্যে কিন্তু যারা যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারাই কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা থেকে সরাসরি আপনারা কিন্তু মেন পরীক্ষাতে যেতে পারবেন এবং মেন পরীক্ষায় যা যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারা কিন্তু পরবর্তী যে ধাপ রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউতে যেতে পারবেন তো তাই প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবেই চালিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন সময় খুবই কম রয়েছে যেহেতু সেকশনাল টাইম রয়েছে তো তাই অন্য সাবজেক্টের সময় আপনি কিন্তু আলাদা সাবজেক্টের জন্য দিতে পারবেন না নির্দিষ্ট সাবজেক্টের জন্য আপনি কিন্তু নির্দিষ্ট সময় পাচ্ছেন তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবেই চালিয়ে যেতে হবে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে এই সমস্ত এগারোটি যে পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের তরফ থেকে প্রোভেশনারি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সমস্ত পোস্টগুলি পরবর্তী ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কিন্তু জয়নিং নিতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি চাকরি আপডেট এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর বলে রাখি যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ